আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু দেশের হিন্দু মুসলমানদের পূর্বপুরুষরা এক এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যে কারণে কাগজপত্র পুড়িয়ে দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেছেন ইরানে কর্মকর্তারা যে সুসংবাদ দিলেন জেলেন্সকে যেখানে সমাহিত করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে রানীকে যে উপহার দিয়েছেন মহাত্মা গান্ধী রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে অজানা কিছু তথ্য এর বললেন যে দেশে যাচ্ছে ইউক্রেনের শস্য এরপর আরও থাকছে পাঁচ কোটি টাকার জমি দান করেও আমন্ত্রণ পায়নি জমিদা তার পরিবার কিন্তু কেন যে কারণে রাজনীতিতে অযোগ্য হতে পারেন ইমরান খান সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিশ্চয় আছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা যে হুঁশিয়ার দিল জং বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য দেশের হিন্দু মুসলমানদের পূর্বপুরুষ এক এমনটাই মনে করেন সংঘ মোর প্রধান মোহন ভাগবত মুম্বাইয়ে মুসলিম বিশিষ্ট জনের উদ্দেশ্যে বক্তিতে এমনই অভিবত ব্যাখ্যা করলেন মোহন ভাগবত তার কথায় ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু আক্রমণকারীদের সঙ্গে দেশে ইসলাম ধর্ম এসেছিল আর এমনটাই বলে ইতিহাস সম্প্রতি রাষ্ট্র প্রথম রাষ্ট্র সর্বোপরি শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহন ভাগবত সেই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হুসেন রাও সেই অনুষ্ঠানে তিনি হিন্দু মুসলিম এক বলে দাবি করেন বর্তমান সময়ে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা বিচার করে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ছিল এখানে মোহন ভাগবত আরো বলেন ভারতের প্রতিটি নাগরিকই হিন্দু দেশের হিন্দু মুসলমানদের পূর্বপুরুষরা এক আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ হল হিন্দু শব্দ মাতৃভূমি সেই দিক থেকে বিচার করে আমি সকল ভারতীয়কে হিন্দু বলে মনে করছে আর হিন্দুরা সকলের ভালো চায় শত্রুতা করে না কারো সঙ্গে বিভিন্ন এমনকি ভিন্ন মতের অনাদর করে না আর আক্রমণকারীদের কারীদের সঙ্গে এদেশে ইসলাম ধর্ম এসেছিল পাশাপাশি আফগানিস্তানের কথা স্মরণ করিয়ে তিনি শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন শিক্ষিত মুসলিম সমাজকে সক্রিয় ভূমিকা নিয়ে কঠোর মনোভাবকে দূর করতে হবে তবেই সব স্বাভাবিক থাকবে তবে সংঘপ্রধান প্রধান মোহন ভাগবতের এমন বক্তব্য এই প্রথমবার নয় পূর্বেও তিনি একবার দাবি করেছিলেন ভারতের হিন্দু মুসলমানদের ডিএনএ একই কোনো পৃথক কিছু নয় তার এই বক্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে কাগজপত্র পুড়িয়ে দিয়ে সেই দেশ থেকে বেরিয়ে গেছেন ইরানে কর্মকর্তারা দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধিষিত ও ন্যাটোভুক্ত দেশ আলবেনিয়া বুধবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা দেশটিতে অবস্থানরত ইরানের সকল কূটনীতিকদের চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে এমন নির্দেশনার পর বৃহস্পতিবার দুটি গাড়িতে করে ইরান দূতাবাসের কর্মকর্তারা বেরিয়ে গেছেন তবে এর আগে দূতাবাসের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন তারা তারা বেরিয়ে যাওয়ার পর খালি দূতাবাসের ভেতর অভিযান চালায় আলবেনিয়ার অ্যান্টি টেরিজম পুলিশ সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন পুলিশ সদস্যরা রয়টার্সের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে তিনি দেখেছেন দূতাবাসের ভেতর কাগজপত্র পোড়ানো হচ্ছে এবং সেখান থেকে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে এদিকে আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোর এমন কঠোর সিদ্ধান্ত নেয় দেশটি জুলাইয়ের এই সাইবার হামলায় ঘটনা ঘটে পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানের সংশ্লিষ্টতা পাওয়া যায় ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি আরো বলেন এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইবার মামলার কার হামলার কারণে এই হামলা সরকারি পরিষেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল ইরানের সঙ্গে আগে থেকে উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার দু হাজার সালে ইরানে নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় তিন হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এর আগে আলবেনিয়ার উপর সাইবার হামলা দৃষ্টি চালিয়েছিল ইরান কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে দেওয়ার যা দাবি করেছিল ইউরোপের দেশটি এদিকে আলবেনিয়া ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছিলেন পনেরো জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে ইরান আলবেনিয়ার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে তারা বলছে এমন অভিযোগ ভিত্তিহীন সূত্র আল আরাবিয়া এদিকে আরেকটি হজ আছে সুসংবাদ দিলেন জেলেন্সকে রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমি জেলেন্সকে বুধবার রাতে দেয়া বিডিও ভাষণে এটিকে সুসংবাদ বলে মন্তব্য করেছেন প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব কার্খিব অঞ্চলে সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা গেছে তবে বিষয়ে কিছুই জেলেন্স কি যেসব জায়গা পুনরুদ্ধারে দাবি করেন সেসব এলাকায় নাম বলতে অস্বীকার করেছেন তিনি বলেন নাম বলার পরও এখনও আসেনি জেলেন্সকি সুসংবাদ বিষয়ে পৃথকভাবে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের অগ্রগতি ধীরগতি কিন্তু অর্থবহ জেলেন্সকে আরো বলেন আমি মনে করি প্রতিটি নাগরিক আমাদের সেনাদের জন্য গর্ববোধ করে এছাড়া ইউক্রেনের সামরিক ইউনিট এবং যুদ্ধের ময়দানে থাকা সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিরুদ্ধে জোরালো পাল্টা আক্রমণ নেমেছেন ইউক্রেনীয় সেনারা খারকিবের দক্ষিণ পূর্বে আক্রমণ জোরালো করা হয়েছে পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো থেকে সামরিক সহায়তা পর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে খিয়েভ গুঞ্জন উঠেছে যুদ্ধের নামে অনেকটা বিপর্যস্ত রুশ বাহিনী এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে যেখানে সমাহিত করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন ব্রিটেনের প্রভাব ক্রমশ কমেছে সমাজে আমূল পরিবর্তন এসেছে রাজতন্ত্র বৃষ্ প্রশ্নবিদ্ধ হয়েছে তখনও অনেকের কাছে রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন একজন ধ্রুব তারা উত্তাল নানা সময়ের মধ্যে ব্রিটেনের রাজতন্ত্রকে তিনি যেভাবে টিকিয়ে রেখেছেন তা বিশেষভাবে স্মরণীয় তার মৃত্যুর মধ্যে দিয়ে একটি যুগের অবসান হয়েছে তিনি বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব কমতে দেখার পাশাপাশি সমাজে অনেক পরিবর্তনও দেখেছেন সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাজ্য শাসন করা রানী দ্বিতীয় এলিজাবেথ ছিয়ানব্বই বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন ধারণা করা হচ্ছে রানীকে উইন্সর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চাপেলে ব্যক্তিগত সমাধিতে সমাহিত করা হবে সেখানে তিনি শেষ অনেকগুলো বছর কাটিয়েছিলেন বাবা রাজা ষষ্ঠ জর্জ বোন প্রিন্সেস মার্গারেট ও স্বামী প্রিন্স ফিলিপের পাশে এলিজাবেথকে সমাহিত করা হবে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রানীকে যে উপহার দিয়েছেন মহাত্মা গান্ধী স্কটল্যান্ডের বালমৌড়াল প্রাসাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়ে করা মোদী টুইটে উঠে এসেছে রানী দ্বিতীয় এলিজাবেথ কেদা মহাত্মা গান্ধীর উপহারের কথাও টুইটে নরেন্দ্র মোদী বলেন দুই হাজার পনেরো আঠারো সালে যুক্তরাজ্যের সফরকালে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল তার উচ্চতা আর উদারতা কখনো ভুলব না তার উষ্ণতা আর উদারতা কখনোই ভুলব না এক সাক্ষাতে তিনি বিয়েতে মহাত্মা গান্ধী দেয়া রুমাল আমাকে দিয়েছিলেন সারা জীবন সেই কথা মনে রাখবো গত বছরের অক্টোবর থেকে শরীর ভালো যাচ্ছিল না দুনিয়ার সর্বাধিক পরিচিত রাজতন্ত্রের প্রতিভু রানী দ্বিতীয় এলিজাবেথের ভালোভাবে হাঁটা চলা করতে পারছিলেন না বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেতেই বালমোরা প্রাসাদের ছুটে যান চার সন্তান তবে সব কিছুর মায়া ত্যাগ করে এই প্রাসাদ থেকে পৃথিবীকে চিরবিদায় জানালেন রানী এলিজাবেথ এদিকে আরেকটি হজ নিজ হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে অজানা কিছু তথ্য ইতিহাসের যে কয়েকজন নারী শাসককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম ব্রিটিশ সাম্রাজ্যকে আধুনিকায়নের পাশাপাশি দ্রুতগামী পৃথিবীর সঙ্গে টিকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি দুই সালে রানী এলিজাবেথ হিরক জয়ন্তী উদযাপন করেন অথবা দুই সালে পনেরো নয় সেপ্টেম্বর তিনি তার পিতামহী রানী ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দীর্ঘ সময় ব্রিটিশ সাম্রাজ্যের শাসক হওয়ার খেতাব অর্জন করেন আজ রানী দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে এগারোটি অজানা তথ্য নিয়ে আলোচনা করব ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি তার কাছে এমন বিশেষ ক্ষমতা রয়েছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে তিনি এমন কিছু সুবিধা ভোগ করেন যা অন্য দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয় গাড়ি চালানোর জন্য তার কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না এমনকি পৃথিবীর যে কোনো দেশে পাসপোর্ট ছাড়াই তিনি ভ্রমণ করতে পারেন অর্থের জন্য তার কাছে সবসময় তা থাকে প্রাইভেট ক্যাশ মেশিন আরো একটি বিষয়কর বিষয় হলো রানের বিরুদ্ধে কেউ কখনো মামলা করতে পারবেন না এমনকি তার কখনো ট্যাক্সও দিতে হয় না এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দাবি করেন ইউক্রেনের শস্য গরিব দেশে যাওয়ার বদলে ইউরোপের ধনী দেশগুলোতেই যাচ্ছে বৃহস্পতিবার পুতিনের দাবির সঙ্গে একই সুরে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোকান রাশিয়া ইউক্রেনের হামলা করার পর কৃষ্ণ সাগরে অবরোধ আরোপ হয় এতে করে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায় আর এর ফলে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হয় ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার বিশ্ব খাদ্য সংকটে পড়বে বিশেষ করে আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে এ কারণে তুরস্ক জাতিসংঘ রাশিয়াকে বুঝিয়ে গত জুলাই অবরোধ তুলে দেয় এরপর পুনরায় শুরু হয় ইউক্রেনের শস্য রপ্তানি তবে পুতিন দাবি করছে গরিব দেশগুলোর সঙ্গে প্রতারণা করে ইউক্রেনের শস্য নিয়ে যাওয়া হচ্ছে ইউরোপের ধনী দেশগুলোতে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন পুতিন যে দাবি করেছেন সেটা সত্য এদিকে আরেকটা হচ্ছে পাঁচ কোটি টাকার জমি দান করেও আমন্ত্রণ পায়নি জমিদাতার পরিবার ঢাকার ধামরাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে পাঁচ কোটি টাকা মূল্যে জমি দান করার পরও এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জমি দাতার পরিবারের কেউ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিন কোটি টাকা ব্যয় নির্মিত উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন এই সাব রেজিস্টার অফিস প্রতিষ্ঠাতার জন্য বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা মূল্যে জমি দান করেন জাবেদ আলী মাতব্বর প্রয়াত জাবেদ আলী মাতাব্বরের পরিবারকে এই নবনির্মিত সাব রেজিস্টার ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ওই জমিদাতার পরিবারের সদস্যরা চরমভাবে খুব ও অসন্তোষ প্রকাশ করেছেন এদিকে রাজনীতিতে অযোগ্য হতে পারেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এ বিষয়ে রুল জারি করা হবে পাকিস্তানের একটি আদালত বৃহস্পতিবার এই ইচ্ছা প্রকাশ করেছে এই ঘটনার পর ইমরান খানের আইনজীবী এবং স্থানীয় নেতাকর্মীরা আশঙ্কা করেছেন ইমরান খান দোষী সাব্যস্ত হলে তাকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হতে পারে বাইশ সেপ্টেম্বর এ নিয়ে শুনানি হবে খবর রয়টার্স বল হচ্ছে আদালতের এ রুলে দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়বে তাছাড়া পাকিস্তান এখন সর্বকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি খবরে বলা হয় এই ধরনের অবমাননার মামলায় আসামিদের কোনো যুক্তি ছাড়াই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হয় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজাগিলানি এবং সংসদের বেশ কয়েকজন সদস্য অতীতে আদালত অবমাননার পায়ে দায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অযোগ্য ঘোষিত হয়েছিলেন এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়া নেতা জং উন নিজে দেশকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে বলেছেন তার দেশ কখনোই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়াকে দুর্বল করা এবং কর্তৃত্ববাদী সরকারের পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছে তার মোকাবেলাতেই এই ঘোষণা দেয় পিওং খবর এপি পি গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কিম বলেন পার্লামেন্টে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি আইন পাশ হয়েছে এতে বলা হয়েছে যদি উত্তর কোরিয়ার নেতৃত্ব কোনো আক্রমণের মুখে পড়ে তাহলে উত্তর কোরিয়ার সেনাবাহিনী শত্রু বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানোর অনুমতি পেয়ে যাবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ শুক্রবার কথা জানায়